বাবু স্বস্তিক বাবু আজকে আপনাকে কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে কথা বলতে হবে আপনাকে আপনি সাক্ষী দেবেন না উনি সাক্ষী দিতে পারবেন না কেন আপনি তো বললেন উনি সুস্থ হ্যাঁ উনি সুস্থ আছেন কিন্তু উনি সেই কন্ডিশনে নেই যে উনি আদালতে গিয়ে সাক্ষী দিতে পারবেন উনি দেবেন উনি আমার কণ্ঠস্থ শুনে রেসপন্স করেন উনি দেবেন ওয়ান বয় ওনাকে ধরুন কি করছেন কি আমি পার্সোনাল বন্ডে সাইন করি ওনাকে নিয়ে যাচ্ছি আপনার অবজেকশন থাকতে পারে না त्रिकोण प्रेम बलि अथच एक्टिम স্বস্তিক মুখার্জী सी दे স্বস্তিক মুখার্জীর পক্ষে এই আদালতে এসে সাক্ষ্য দেওয়া সম্ভব নয় ইওর অনার কারণ স্বস্তিক মুখার্জী অসুস্থ ইওর অনার স্বস্তিক মুখার্জী হাসপাতালে ভর্তি ইওর অনার ইওর অনার আমি এর আগে আমি সমস্ত সাক্ষী আদালতে পেশ করেছি ইওর অনার এবং আমার পেশ করা সেই সাক্ষ্য প্রমাণ থেকে এটা পরিষ্কার ইওর অনার এটা স্পষ্ট ইওর অনার যে সেদিন এই ঘটনাটা ঘটেছিল এই কুৎসিত ঘটনাটা ঘটেছিল ইওর অনার খুন করার চেষ্টা হয়েছিল স্বস্তিক মুখার্জীকে ইওর অনার ইট ওয়াজ আ ক্লিয়ার কেস অফ অ্যাটেম্প টু মার্ডার ইওর অনার যেই খুনের চেষ্টা করেছিল সেই বিধান মন্ডলকে রনার আমি মহামান্য আদালতের কাছে প্রেয়ার করছি তাকে এই কাঠ গোড়ায় পেশ করানোর জন্য আমি এ ব্যাপারে নোটিশ অলরেডি সার্ভ করেছি রনার পারমিশন গ্রান্টেড থ্যাংক ইউ রনার হুজুর আপনার অনুমতি নিয়ে বিধান মন্ডলকে কাঠ গোড়ায় আসার জন্য অনুরোধ করছি বিধানমন্ডল হাজির বিধানমন্ডলকে প্রশ্ন করার আগে ডিফেন্স লয়ার হিসেবে আমি আগে বিধানমন্ডলকে সওয়াল করতে চাই তাই জন্য আপনার কাছে আমি পারমিশন চাইছি পারমিশন গ্রান্টেড অ্যাডভোকেট গাঙ্গুলি একটু আমাকে ওখানে নিয়ে চলুন বিধানমন্ডল আপনি কি অস্ত্র চালিয়েছিলেন স্বস্তিক মুখার্জির উপরে Thank you.
স্বস্তিক মুখার্জিকে নিয়ে অ্যাডভোকেট গীতা বেরিয়ে এসেছে, উড়িয়ে দেব। মুখটা বন্ধ রাখতে বলুন, যাতে আমি আসল প্রশ্নে আসতে পারি। অবজেকশন ওভাররুলড, আপনি প্রশ্ন করুন। বিধান বাবু, আপনি যখন স্বস্তিক মুখার্জিকে অস্ত্র দিয়ে মারতে চেয়েছিলেন, আপনি খেয়াল রাখবেন অ্যাডভোকেট মুখার্জি কি করছে, মা ছেলে মিলে মুখোমুখি লড়াই করছে, আর এতে তো স্যারের ফেস লস হবে। এক্স্যাক্টলি। সাইলেন্স, সাইলেন্স, আপনি প্রশ্ন করুন। আচ্ছা বিধান বাবু, অ্যাকর্ডিং টু মায়াক মুখার্জির স্টেটমেন্ট এবং পদ্মরানী দাসের স্টেটমেন্ট অনুযায়ী এটা পরিষ্কার যে আপনি যখন স্বস্তিক মুখার্জিকে মারছিলেন, তাকে যখন খুন করার চেষ্টা করছিলেন, সেই সময় আপনি কিছু শব্দ প্রয়োগ করেছিলেন। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমাকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না, উনি বারবার আমাকে অবজেকশন জানাচ্ছে। অবজেকশন ওভাররুলড, আপনি প্রশ্ন করুন। বিধান বাবু, আপনি যখন অস্ত্র চালাচ্ছিলেন, সেই সময় আপনি ওকে বলেছিলেন যে যেটা এখানে বারবার মেঘ মুখার্জি এবং পদ্মরানী দাস বলেছে, উনি কি বলেছিলেন আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আজকে তোকে মেরেই ফেলে দেবো। আমি কি করেছি? ওকে ছাড়ো। বলেছিস মানে গীতার জীবন থেকে সরিয়া, না সাত্বিক মুখার্জি চায়, না গীতা চায়, ওদের অনেক পুরনো প্রেম, বুঝতে পেরেছিস? ওরা চায় না তুই ওদের মাঝখানে হাড্ডি হয়ে থাকিস। অবজেকশন ইওর অনার, এতে সমস্যাটা কি, এতে প্রবলেমটা কোথায়? আমি আবারও বলছি এই কেসটা জলের মতো পরিষ্কার ইওর অনার, আর তাছাড়া আমাদের পেশ করা পয়েন্টস উনি তো জাস্টিফাই করছেন ইওর অনার, উনি তো মেনে নিচ্ছেন যে এটা একটা কুৎসিত ত্রিকোণ প্রেমের কাহিনী। ইওর অনার, গীতা সত্যিক মুখার্জি এবং গীতা গাঙ্গুলির সঙ্গে। অবজেকশন ইওর অনার, অবজেকশন। অবজেকশন সাস্টেইনড, আপনি বসুন। থ্যাংক ইউ। আমি এখনো কনক্লুড করিনি ইওর অনার, আমি এটা বলতে চাইছি যে বিধান মন্ডল, আপনাকে কেউ সুপারি দেয় খুন করার জন্য? আপনি তো নিজে যেচে খুন করতে আসেনি, সেটা আমার লার্নেড ফ্রেন্ডের মতে গীতা মুখার্জি এবং স্বস্তিক মুখার্জি আপনাকে হায়ার করে খুন করার জন্য, তাই তো? এখানে দিয়েছে, আবার পদ্মরানী দাসও দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ইওর অনার, খেয়াল রাখবেন মায়ের লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট মুখার্জি। প্রশ্ন হচ্ছে, হায়ার করা হয়েছে কোনো কিলারকে? কেউ যখন হায়ার করে, সে কি কজটা বলে দেয় যে আমাদের দুজনের মধ্যে প্রেম, আপনি তাকে সরিয়ে দিন? ইটস পসিবল? আপনার কি মনে হয় এটা সম্ভব? এর মধ্যে কি কোনো লজিক আছে? বিধান বাবু, আপনি জানতেন যে সাত্বিক মুখার্জি আর গীতা মুখার্জির মধ্যে প্রেম আছে? কেন উত্তর দিন।